আসসালামু আলাইকুম ও ওয়া বরক আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রাসুলিল্লাহিমালাহ প্রিয় দর্শক আজকের আলোচনার শুরুতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিষয় হলো ইয়াউম আরাফার ফজিলত ও আমল ইয়াউম আরাফা বলতে কোন দিনকে বোঝানো হচ্ছে সাধারণত আমরা জানি ইয়াউম আরাফা হচ্ছে নয় জেল হাজ নয় জেল আট তারিখ হলো ইয়ম উত্তার সেদিন হাজিগণ যারা হজে থাকেন তারাই হলো হাজি হাজিগণ সেদিন মক্কা থেকে মিনায় রওনা করেন মিনায় তারা জহরাসর মাগ্রিবেশা এবং পরের দিন ফজর আদায় করেন এবং তারপরে নয়জ এল হাজ তারা সূর্য ওঠার পরে চারটদের সময়ের দিকে তারা যাত্রা শুরু করেন আরাফার দিকে আরাফায় তারা সূর্য যাওয়া পর্যন্ত অবস্থান করেন এটাই হলো ইয়ম আরাফা নয়জ হাজ যে দিন হাজিগণ আরাফার ময়দানে অবস্থান করেন সেটা হলো আরাফার দিন এই দিনটি নিয়ে বাংলাদেশে অনেক সময় আমাদের মধ্যে একটু বিতর্ক হয় যে এই দিনটি কি নয় জেলহাজ কারণ নয় জেলহাজ দেখা যায় সৌদি আরবে আমাদের একদিন আগে হয় যেহেতু আমরা লোকাল এর ভিত্তিতে সিদ্ধান্তটা নেই তার পর দিন সেটা নয়জেল হজ এখন আমরা বাংলাদেশে নয়জেল হজ আরাফার দিন পালন করব। নাকি সৌদি আরবে যে দিন আরাফায় হাজিরা আরাফার ময়দানে থাকে সেদিন আমরা আরাফার দিন হিসাবে গণ্য করব। তো এই ব্যাপারে ওলামাইকের আমার এখতলাফ আছে প্রত্যেকটা মতামতি ভ্যালিড তাদের প্রতি আমাদের সম্মান প্রদর্শন করা উচিত তবে ব্যক্তিগতভাবে ওলামাইকেরাম যারা বলছেন যে হাজিরা যেদিন আরাফার ময়দানে অবস্থান করেন সেটি আরাফা হিসাবে আমাদের গণ্য করা উচিত এবং সেভাবেই আমরা আমলগুলো করতে পারি এবং রোজা রাখতে পারি তো সেটি আমার কাছে বেশি শক্তিশালী বলে মনে হয় এতটুকু বলার পরে আমরা ফজিলত নিয়ে কিছু কথা বলবো আমরা কোরআনের সুরাল মাইদার চার নম্বর যে আয়াতটি পাই যেখানে আল্লাহ সুমানতাল্লা বলছেন আলিয়াউমালতুল দিন আকুম আলাইকুমি ওর আদি ইসলাম ইসলামা দিন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নামতকে সম্পূর্ণ করলাম আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম এই আয়াতটি আসলে এই আরাফার ময়দানে অবস্থানের সময় নাজিল হয়েছে সেটি আমরা বোখারির বর্ণনা থেকে জানতে পারি ইমাম বখারি তার সহি গ্রন্থে তারেক ইবনে শিহাব থেকে বর্ণনা করেন তিনি বলেন কালাতিল ইয়াহুদুল ইয়াহুদিরা অমরুল খতাবরাদ আল্লাহ তালুকে বলেছিল আয়াতান যে তাকরা তোমরা একটা আয়াত পাঠ করছো যদি ওই আয়াতটা আমাদের উপর নাজিল হতো আমাদের মধ্যে নাজিল হতো তাহলে আমরা ওটাকে ঈদ উৎসব হিসাবে গ্রহণ করতাম ফকালআমর তখন অমর বললেন ইনি লা আলামু হাইতু উনজিলাত ওয়া আইনা উনজিলত ওয়া আইনা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিনা নিশ্চয়ই আমি জানি যে আয়াতটি কিভাবে নাজিল হয়েছিল কোথায় নাজিল হয়েছিল আর যখন নাজিল হয়েছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় ছিলেন এরপর তিনি বললেন ইয়াউম আরাফা ওয়া ইন্না واللهু বি আরাফা সেটা ছিল আরাফার দিন আর আল্লাহর কসম আমরা তখন আরাফাতেই ছিলাম তাহলে আরাফার একটা বড় ফজিলাত হল এই দিনের এই সুন্দর ক্ষণে বরকতময় মুহূর্তে আল্লা হওয়া তা দিন পরিপূর্ণ করার ঘোষণাটা নবী সাল্লাহ আলিয়া সাল্লামের উপর নাজেল করলেন এবং এই মহান আয়াতটি দিয়ে তিনি ওম্মাকে তিনি আসলে দিন পরিপূর্ণ হওয়ার মেসেজটি প্রদান করলেন এটা হলো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ এটা নিয়ে আমাদের কেরাম অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন সেটা আমি আজকাল আলোচনায় আর বলছি না পরে কখনো শেয়ার করবো ইনশাআল্লাহ দ্বিতীয় যেই বৈশিষ্ট্য এবং ফজিলত ইউম আরাফার রয়েছে সেটা হলো এটা হলো ইয়োমো মাঘফিরাতে জুনুব মাক মো মা জুনুব ওয়োমো লমিন্নার এটা হলো ক্ষমা প্রাপ্তির দিন পাপ থেকে ক্ষমাপ্রাপ্তির দিন এবং জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্তির দিন কীভাবে জানলাম সেটি আমরা একটা হাদিস থেকে জানি যেটা আয়সারাদি আল্লাহ তাল আনহা থেকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন যে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন কি মা মিনা মিনসার মিনা হুফি হ্যাফা যে আল্লাহ তার বান্দাকে যে জাহান্ন থেকে মুক্তি প্রদান করেন দিনের চাইতে এত বেশি মুক্তি আর কোনো দিন নাই আর কোনো দিন দেওয়া হয় না হুলায়াত নো এবং আল্লাহ স্মাতালা বান্দার খুব কাছে চলে আসেন তোবা হে বিহিমুল মেলা ইকা তারপরে তিনি ফেরেস্তাদের কাছে এই বান্দাদের ব্যাপারে গৌরব প্রকাশ করেন ফায়াকুল জিজ্ঞাসা করেন মা আরা দাহা উলাই এরা কি চায় এরা কি চায় আল্লাহ খুশিতে আসলে ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করে বসেন যাতে ফেরেস দেখে যে বান্ধারা আল্লাহর কাছে কান্নাকাটি করছে ক্ষমা চাইছে পাপ থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে আমরা যেটা দেখেছি নবী সাল্লা সাল্লাম তিনিও হাত তুলে আরাফাতের দিন এমনভাবে দোয়া করেছেন তার বগলের নিচের শুভ্রতা পর্যন্ত দেখা যাচ্ছিল তো এটা মুসলিমের হাদিস আর মুসনাদ ইমাম আহমেদের মধ্যে আরেকটা বর্ণনা এসেছে আহমদ শাহের বলেছেন ইস্নাদ হু সাহে এটার ইসনাদ এবং সনদ শুদ্ধ বলেন ইন আল্লাহ আরাফাতে অবস্থানকারীদের দিয়ে আহলাসমা অর্থাৎ আসমানে অবস্থানকারী ফের তাদের কাছে গৌরব প্রকাশ করেন ফায়াকুলাহুম তাদেরকে বলেন উনি দেখো আমার বান্দাদের দিকে দেখো আমার বান্দাদের দিকে তারা আমার কাছে এসেছে এলো ধুলো মলিন কেশে সোহান আল্লাহ সোহান আল্লাহ ইবন আবদুলবার বলেন এই হাদিসটা দ্বারা বোঝা যায় ওহো ইয়াদুল্লো আলা আন্নাহুম মগফুর উল্লাহম এই হাদিসটা দ্বারা বোঝা যায় যে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে তাদেরকে যেহেতু তারা ক্ষমা চাইতে চাইতে সারাটা দিন কাটিয়ে দিয়েছে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে লে আনাউবাহি বে আহলিল খাপাই দনব কারণ এটা হতে পারে না যে আল্লাহ তালা ফিরেস্তাদের কাছে পাপি বান্দাদের নিয়ে গৌরববোধ করেন তিনি তো গৌরববোধ করবেন এমন বান্দাদেরকে নিয়ে যাদেরকে তিনি রহমত দিয়ে শিক্ত করেছেন তাদেরকে তিনি মাগফরাত আতা করেছেন সুতরাং তাদের যে তওবা তাদের যে প্রাপ্তি সেটার কারণেই তাদের এই মর্যাদা তৃতীয় যে বিষয়টা সেটা হলো এই দিনের সিয়াম দুই বছরের পাপকে ক্ষমা করে দেয় যেটি আমরা দেখি মুসলেমের আরেকটি বর্ণনা নবীলাম বলছেন সিয়ামি আল্লাহালী বায়দা আমি আশা করি যে আরফার দিনের সিয়াম এক বছর আগের এবং এক বছর পরের পাপ ক্ষমা করে দেয় বা পরের পাপের ক্ষমা মিটিয়ে দেওয়া হয় এই সিয়ামের মাধ্যমে সহম মুসলিমের হাদিস এক্ষেত্রে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করে যে হাদিসগুলো এসেছে সেখানে যারা হাজি নন তারা সিয়াম রাখবেন না সেটাই স্পষ্ট হয় যারা হাজি নন তারা সিয়াম রাখবেন না দলিল কী দলিল হচ্ছে ইমাম তিরমিজির একটি বিশুদ্ধ হাদিস তিনি বর্ণনা করেছেন অমর রাদি আল্লাহ তাল আনহুমা থেকে যে তিনি নবী সাল্লা সাল্লামের সাথে এবং তারপরে আউবকরের সাথে তারপরে অমরের সাথে তারপর রহমানের সাথে তিনি হজ করেছেন এবং এই বর্ণনা এসছে ফেলাম ইয়াসুম আহেদুম মিনহুম ফেলাম ইয়াসুম হু আহেদ মিনহুম তারা কেউই সিয়াম পালন করলেন না তাহলে এটা একটা ভ্যালিড দলিল আর এছাড়া আমরা দেখি যে বোখারিতে আরেকটা বর্ণনা এসছে উম্মুল ফদল বিন্দুল হারেফ রাদি আল্লাহ তাল আনহা থেকে যে তিনি বিদায় হজে নবী সাল্লামের সেই হজ গ্রুপে ছিলেন এবং সেখানে বলা হয়েছে আন্নাহা আর সালাত ইলা নবী সাল্লাহ সাল্লাম বেকাদ ওহ ওয়াকিফুন আলা বেঈরিহি বা আরাফা ফেসারি বা উম্মুল ফদল তিনি নবী সাল্লাহ সাল্লামের কাছে এক পাত্র দুধ পাঠিয়ে দিয়েছিলেন নবী সাল্লাহ সাল্লাম তখন আরাফাতে তার উটের উপরে ছিলেন এবং তখন তিনি নবী সাল্লাহ সাল্লাম সেই দুধ থেকে পান করলেন সে দুধ থেকে পালন করলেন তাহলে এ থেকে আমরা বুঝলাম যারা হাজি তারা সিয়াম পালন করবে না আর যারা নন হাজি তারা সিয়াম পালন করবেন তাহলে কি আমল করতে পারে এই দিন আমাদের হাজিগণ এক নম্বর সিয়াম সিয়ামের কথা যেহেতু আমরা শেষে বললাম সেটাকে এক নম্বর আমল হিসাবে আমরা নিয়ে আসলাম নন হাজিদের জন্য এটা এক নম্বর আমল দ্বিতীয় হচ্ছে এটা যেহেতু মাগফেরাতের দিন এবং এতকমিনা নারের দিন তাহলে আল্লাহর কাছে মাগফিরাত পাওয়ার জন্য আমাদের সবাইকে শ্রয়ারের সাথে দোয়া করতে হবে হ্যাঁ আল্লাহর সাথে সারাক সার্বক্ষণিক দোয়া করতে হবে সময়টা কাজে লাগাতে হবে হাজি এবং নন হাজি আমরা যেন বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে তার মাগফেরাত নিতে পারি এবং নিজেদেরকে রাগণ থেকে বাঁচাতে পারি তৃতীয় হচ্ছে ইখতার মিনাল দেখেবদ্ধ আ বেশি বেশি আল্লাহর কথা স্মরণ করা এবং এদিন সবচেয়ে উত্তম একটা দোয়া যেটা সব নবীগণ বলেছিলেন নবী সাল্লাহাম বলছেন খৈরুদ্দো আয় দো আয় আরাফা আরাফার দিনের দোয়া সবচেয়ে উত্তম দোয়া ও খৈরু মা কুলতু আয়না ওন্না বিউন আমিন কাবলি এবং আমি আমার পূর্ববর্তী নবীরা যে দোয়া পড়েছি তার মধ্যে সর্বোত্তম দোয়া হলো লা ইলাহ ইহু আহদাহ লা শারিক আলাহ লাহুল মুলক আলাহুল হাদ ওহু আলা কুলিস ইন কাদির এটি তিরমিজিতে বর্ণিত হয়েছে মোয়াত্তায় বর্ণিত হয়েছে এবং শেখ আলবানী সহি বলে উল্লেখ করেছেন আব্দুল আবদুলবার বলেন ওয়াফিল হাদিতে দলিল হাদিসের মধ্যে দলিল এবং প্রমাণ রয়েছে কি আলা আরাফা মুজাবুন ফিল আগলাম যে দিনের দোয়া অধিকাংশ ক্ষেত্রেই কবুল করা হয় ওয়া আফদ্দিকের এবং সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ জেকের হচ্ছে লা ইলাহা ই সুতরাং এটাও আমাদের সবারই করা উচিত আরাফার দিনের এই যে বিশাল ফজিলত এই ফজিলতটা আসলে আরাফাতের ময়দানের বাইরেও এক্সটেন্ডেড হতে পারে আল্লাহ তালা অবশ্যই এটা বলেননি যে যারা আরাফার এই ময়দান থেকে দূরে থাকবে তাদের দু আমি কবল করব না সেটা তিনি বলেননি অতএব আমরা সেই সুযোগটা নিতে পারি আর অন্য অন্য যে আমলগুলো রয়েছে যেমন তেকবির কিংবা তালবিয়া এগুলো তো তারা করবেনই যারা হাজি তারা তালবিয়া দিবেন নন হাজিদের তালবিয়ার কোনো বিষয় নেই তবে তেকবির সবার জন্যই প্রযোজ্য আসুন আমরা আরাফার এই ফজিলাত হৃদয়ঙ্গম করে আরাফার আমলগুলো করার চেষ্টা করি এবং খেয়াল রাখবো যারা হাজি তাদের জন্য স্পেশাল কিছু বিষয় আছে এবং যারা ননহাজি তাদের জন্য স্পেশাল কিছু বিষয় আছে আল্লাহ সুবাহান আলা এভাবে হাজি এবং ননহাজিদের জন্য প্রত্যেকের জন্য কিছু স্পেশাল দিয়ে সবার মধ্যে একটা সমতা এবং সম্মতি নিয়ে করেছেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন হাজা আলহ আলা মহম্মদ ও আল্লাহ আলহি ও আসহাবিহিহিহিহিহিহি আজমাইন ও সালাম আলাইকুম আরহামলি ববরক